তব কথা মৃতজীবন কবি ভিড় কলম শাপহ শ্রবণমঙ্গলম শ্রীমদা ভুবি গৃহতি সিথির ব্রাহ্মসমাজ পুনর্বার দর্শন আঠারোশো চুরাশি উনিশে অক্টোবর শ্রী রামকৃষ্ণ গুরু বাবা ও কর্তা এই তিন কথায় আমার গায়ে কাঁটা বেঁধে আমি তার ছেলে চিরকাল বালক আমি আবার বাবা কি ঈশ্বর কর্তা আমি অকর্তা তিনি যন্ত্রী আমি যন্ত্র যদি কেউ আমায় গুরু বলে আমি বলি দূরশালা গুরু কিরে এক সচ্চিদানন্দ বই আর গুরু নাই তিনি বিনা কোনো উপায় নাই তিনিই একমাত্র ভবসাগরের কাণ্ডারী বিজয়ের প্রতি আচার্যগিরি করা বড় কঠিন ওতে নিজের হানি হয় অমনি দশজন মানছে দেখে পায়ের উপর পা দিয়ে বলে আমি বলছি আর তোমরা শুনো এই ভাবটা বড় খারাপ তার ওই পর্যন্ত ওই একটু মান লোকে হদ্দ বলবে আহা বিজয়বাবু বেশ বললেন লোকটা খুব জ্ঞানী আমি বলছি এ জ্ঞান করো না আমি মাকে বলি মা তুমি যন্ত্রে আমি যন্ত্র যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি বিজয় বিনীতভাবে আপনি বলুন তবে আমি গিয়ে বসব। শ্রী রামকৃষ্ণ হাসিতে হাসিতে আমি কি বলবো চাঁদা মামা সকলের মামা তুমিই তাকে বলো যদি আন্তরিক হয় কোনো ভয় নাই বিজয় আবার অনুনয় করাতে শ্রী রামকৃষ্ণ বলিলেন যাও যেমন পদ্ধতি আছে তেমনি করগে আন্তরিক তাঁর উপর ভক্তি থাকলেই হল বিজয় বেদিতে আসীন হইয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন বিজয় প্রার্থনার সময় মা মা করিয়া ডাকিতেছেন সকলেরই মন দ্রবীভূত হইল উপাসনান্তে ভক্তদের সেবার জন্য ভোজনের আয়োজন হইতেছে শতরঞ্চি গালিচা সমস্ত উঠাইয়া পাতা হইতে লাগিল ভক্তেরা সকলেই বসিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের আসন হইল তিনি বসিয়া শ্রীযুক্ত বেনিপাল প্রদত্ত উপাদেয় লুচি কচুরি পাঁপড় নানাবিধ মিষ্টান্ন দধি ক্ষীর ইত্যাদি সমস্ত ভগবানকে নিবেদন করিয়া আনন্দে প্রসাদ লইলেন নবম পরিচ্ছেদ আহার আনতে সকলে পান খাইতে খাইতে বাড়ি প্রত্যাগমনের উদ্যোগ করিতেছেন যাইবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিজয়ের সহিত একান্তে বসিয়া কথা কহিতেছেন সেখানে মাস্টার আছেন শ্রীরামকৃষ্ণ তুমি তাকে মা মা বলে প্রার্থনা করছিলে এ খুব ভালো কথাই বলে মায়ের টান বাপের চেয়ে বেশি মায়ের উপর জোর চলে বাপের উপর চলে না ত্রৈলোক্যের মায়ের জমিদারি থেকে গাড়ি গাড়ি ধন আসছিল সঙ্গে কত লাল পাগড়ি লাঠি হাতে দারবান ত্রৈলোক্য রাস্তায় লোকজন নিয়ে দাঁড়িয়েছিল জোর করে সব ধন কেড়ে নিলে মায়ের ধনের ওপর খুব জোর চলে বলে না কি ছেলের নামে তেমন নালিশ চলে না বিজয় ব্রহ্ম যদি মা তাহলে তিনি সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ যিনি ব্রহ্ম তিনি কালী যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই যখন সৃষ্টি স্থিতি প্রলয় এই সব কাজ করেন তাকে শক্তি বলে কই স্থির জল ব্রহ্মের উপমা জল হেলছে দুলছে শক্তি বা কালীর উপমা কালী কিনা যিনি মহাকালের সহিত রমন করেন কালী সাকার আকার নিরাকারা তোমাদের যদি নিরাকার বলে বিশ্বাস কালীকে সেইরূপ চিন্তা করবে একটা দৃঢ় করে তার চিন্তা করলে তিনি জানিয়ে দেবেন তিনি কেমন শ্যাম্পু করে পৌঁছিলে তেলিপাড়াও জানতে পারবে জানতে পারবে যে তিনি শুধু আছেন তা নয় তিনি তোমার কাছে এসে কথা কবেন আমি যেমন তোমার সঙ্গে কথা করছি বিশ্বাস করো সব হয়ে যাবে আরেকটি কথা তোমার নিরাকার বলে যদি বিশ্বাস তাই বিশ্বাস দৃঢ় করে করো কিন্তু মতুয়ার বুদ্ধি করো না তাঁর সম্বন্ধে এমন কথা জোর করে বলো না যে তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না বলো আমার বিশ্বাস তিনি নিরাকার আর কত কি হতে পারেন তিনি জানেন আমি জানি না বুঝতে পারি না মানুষের এক ছটাক বুদ্ধিতে ঈশ্বরের স্বরূপ কি বোঝা যায় একশের ঘটিতে কি চারশের দুধ ধরে তিনি যদি কৃপা করে কখনো দর্শন দেন আর বুঝিয়ে দেন তবে বুঝা যায় নচেত নয় যিনি ব্রহ্ম তিনিই শক্তি তিনি মা প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যাঁরে সেটা চাতরে কি ভাঙব হাঁড়ি বোঝো না রে মন ঠারে ঠোরে। আমি তত্ত্ব করি যাঁরে অর্থাৎ আমি সেই ব্রহ্মের তত্ত্ব করছি তাঁরেই মা মা বলে ডাকছি আবার রামপ্রসাদ ওই কথাই বলছে আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মা ধর্ম সব ছেড়েছি অধর্ম কিনা না অসৎ ধর্ম ধর্ম কিনা বৈধি ধর্ম এত দান করতে হবে এত ব্রাহ্মণ ভোজন করাতে হবে এই সব ধর্ম বিজয় ধর্মাধর্ম ত্যাগ করলে কি বাকি থাকে শ্রীরামকৃষ্ণ শুদ্ধা ভক্তি আমি মাকে বলেছিলাম মা এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার পুণ্য এই লও তোমার পাপ আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার জ্ঞান এই লও তোমার অজ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও দেখো জ্ঞান পর্যন্ত আমি চাই নাই আমি লোকমান্য চাই নাই ধর্মাধর্ম ছাড়লে শুদ্ধা ভক্তি অমলা নিষ্কাম অহেতুকী ভক্তি বাকি থাকে ব্রাহ্মভক্ত আর তাঁর শক্তি কি তফাত পূর্ণ পূর্ণজ্ঞানের পর অভেদ যেমন মনির জ্যোতি আর মনি অভেদ মনির জ্যোতি ভাবলেই মনি ভাবতে হয় দুধ আর ধবলত্ব যেমন অভেদ একটাকে ভাবলেই আর একটাকে ভাবতে হয় কিন্তু এ অভেদ জ্ঞান পূর্ণজ্ঞান না হলে হয় না পূর্ণজ্ঞানের সমাধি হয় চতুর্িংশী তত্ত্ব ছেড়ে চলে যায় তাই অহং তত্ত্ব থাকে না সমাধিতে কি বোধ হয় মুখে বলা যায় না নেমে একটু আভাসের মতো বলা যায় যখন সমাধি ভঙ্গের পর ওং ওং বলি তখন আমি একশো হাত নেমে এসেছি ব্রহ্ম বেদবিধির পার মুখে বলা যায় না সেখানে আমি তুমি নাই যতক্ষণ আমি তুমি আছে যতক্ষণ আমি প্রার্থনা কি ধ্যান করছি এই জ্ঞান আছে ততক্ষণ তুমি প্রার্থনা শুনছ এ জ্ঞানও আছে ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ আছে তুমি প্রভু আমি দাস তুমি পূর্ণ আমি অংশ তুমি মা আমি ছেলে এ বোধ থাকবে এই ভেদবোধ আমি একটি তুমি একটি এ ভেদ বোধ তিনিই করাচ্ছেন তাই পুরুষ মেয়ে আলো অন্ধকার এই সব বোধ হচ্ছে যতক্ষণ এই ভেদ বোধ ততক্ষণ শক্তি মানতে হবে তিনিই আমাদের ভিতর আমি রেখে দিয়েছেন হাজার বিচার করো আমি আর যাই না আর তিনি ব্যক্তি হয়ে দেখা দেন তাই যতক্ষণ আমি আছে ভেদ বুদ্ধি আছে ততক্ষণ ব্রহ্ম নির্গুণ বলবার জো নাই ততক্ষণ শগুণ ব্রহ্ম মানতে হবে এই সগুণ ব্রহ্মকে বেদ পুরাণ তন্ত্রে কালী বা আদ্যাশক্তি বলে গেছে বিজয় এই আদ্যাশক্তি দর্শন আর ওই ব্রহ্মজ্ঞান কি উপায়ে হতে পারে শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হৃদয়ে তাকে প্রার্থনা করো আর রূপে এইরূপে চিত্তশুদ্ধি হয়ে যাবে নির্মল জলে সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবে ভক্তের আমিরূপ আরশিতে সেই সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি দর্শন করবে কিন্তু আরশি খুব মোছা চাই ময়লা থাকলে ঠিক প্রতিবিম্ব পড়বে না যতক্ষণ আমি জলে সূর্যকে দেখতে হয় সূর্যকে দেখবার আর কোনোরূপ উপায় হয় না আর যতক্ষণ প্রতিবিম্ব সূর্য বই সত্য সূর্যকে দেখবার উপায় নাই ততক্ষণ প্রতিবিম্ব সূর্যই ষোলো আনা সত্য যতক্ষণ আমি সত্য ততক্ষণ প্রতিবিম্ব সূর্যও সত্য ষোলো আনা সত্য সেই প্রতিবিম্ব সূর্যই আদ্যাশক্তি ব্রহ্মজ্ঞান যদি চাও সেই প্রতিবিম্বকে ধরে সত্য সূর্যের দিকে যাও সেই সগুণ ব্রহ্ম যিনি প্রার্থনা শুনেন তাঁরেই বলো তিনি সেই ব্রহ্মজ্ঞান দিবেন কেননা যিনি সগুণ ব্রহ্ম তিনিই নির্গুণ ব্রহ্ম যিনি শক্তি তিনিই ব্রহ্ম পূর্ণ জ্ঞানের পর অভেদ মা ব্রহ্মজ্ঞানও দেন কিন্তু শুদ্ধ ভক্ত প্রায় ব্রহ্মজ্ঞান চায় না আর এক পথ জ্ঞানযোগ বড় কঠিন পথ ব্রাহ্ম সমাজের তোমরা জ্ঞানী নও ভক্ত যারা জ্ঞানী তাদের বিশ্বাস যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা স্বপ্নবধ আমি তুমি সব স্বপ্নবধ নিরঞ্জনম নিত্যমানন্তরূপ ভক্তানুকম্পা বৈ ईशावतारं परमेशमिध्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्णार्पणमस्तु